আজকে আমরা ট্রান্স ক্যাথেটার অ্যাওটিক ভাল্ব রিপ্লেসমেন্ট নিয়ে ডিসকাশন করবো ক্যাথেটার অ্যাওটিক ভাল্ভ রিপ্লেসমেন্ট হচ্ছে একটি হার্টের প্রসিডিওর বা হার্টের সার্জারি যেখানে কোনো বডিতে কোনো স্কিন বা কোনো কিছু কাটার দাগ থাকে না মানে এটা একটা সুচারলেস সার্জারি কোথায় হয় এই সার্জারিটা মেনলি তাদেরই লাগে যাদের অ্যাওটিক ভাল বয়সের কারণে ডিজেনারেটিভ আয়োটিক ভাল্ভ ডিজিজ হয় মানে আয়োটিক ভাল্ভটা ডিজেনারেশন হয়ে ক্যালসিয়াম জমা হয়ে ভাল্ভ মানে দরজাটা তার কাজ করতে পারছে না ভাল্ভ না কাজ করার জন্য হার্টের মধ্যে প্রেশার বাড়ছে সেই সব ক্ষেত্রে মানুষের সিমটমস যেগুলো হয় বুকে ব্যথা চাপ শ্বাসকষ্ট কখনো কখনো অজ্ঞান হয়ে যাওয়া কখনো কখনো হার্ট ফেলিওরের সিমটমস হওয়া এই সমস্যাগুলো হতে পারে যদি অ্যাওটিক ভালভের কারণে এই সিমটমস হয় তাদের ক্ষেত্রে যদি বয়স ষাট বা সত্তর বা তার উপরে যদি বয়স হয় তাহলে ওপেন হার্ট সার্জারি করে ওই ভালভটাকে চেঞ্জ করতে হয় না এখন আমরা পার্কিউটিনিয়াস। ভাল রিপ্লেসমেন্ট করতে পারি তাকেই বলা হয় ট্রান্স ক্যাথেটার অ্যাওটিক ভাল রিপ্লেসমেন্ট এই সার্জারিটা করতে অ্যাবাউট ওয়ান আওয়ার টাইম লাগে এবং আমরা এটা ক্যাথল্যাবে করি এই ক্যাথল্যাবে করার পরে পেশেন্ট নেক্সট আফটার ফিউ আওয়ার্স পেশেন্ট ক্যান বি মোবিলাইজ মানে পেশেন্টকে আমরা হাঁটাতে পারি চলাতে পারি এবং নেক্সট ডে আমরা এই পেশেন্টকে ছুটি দিতে পারি যেটা ওপেন হার্ট সার্জারি করে ভাল রিপ্লেসমেন্ট করলে যেটা সম্ভব নয় তাই আপনারা সতর্ক থাকবেন যারা বয়স্ক মানুষ যাদের হার্ট ফেলিওরের সিমটমস আছে তারা অ্যাওটিক ভাল ডিজিজ আছে কিনা সেটার জন্য টেস্ট করাবেন এবং যদি থাকে তাহলে এই পদ্ধতির মাধ্যমে ওটাকে ঠিক করাতে পারেন এটা আমরা আমাদের ক্যাথলা মণিপাল হসপিটাল মুকুন্দপুরে রেগুলার ভিত্তিতে করে থাকি এবং এই প্রসিডিওরটা আপনারা চাইলে আমাদের যে কার্ডিওলজিস্ট যারা আছেন আমরা যারা আছি তাদের সঙ্গে যোগাযোগ করে আগে আপনারা আপনাদের টেস্টগুলো করান যদি এই প্রবলেমটা আমরা ধরি তাহলে আমরা একটা সিটি করোনারি এনজিওগ্রাম করে আগে আমরা দেখে নিই আপনাদের অ্যানাটোমি বা স্ট্রাকচারটা কেমন আছে তারপরে এই যে ভল রিপ্লেসমেন্ট পারকিউটিনিয়াস ভল রিপ্লেসমেন্ট সেটা আমাদের হসপিটাল মুকুন্দপুর মনিপাল হসপিটালে আমরা অতি আপনাদের খুব তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান করতে পারি ধন্যবাদ